কেন সাইবার ক্রাইম বাড়ছে, কেন সাইবার দ্যাট ইজ অনলাইন অফেন্সের কারণে, অনলাইন বুলিংয়ের কারণে, সাইবার বুলিংয়ের কারণে অনলাইনে গিয়ে অনেকে আত্মহত্যা করছে, কেন করছে, কেন মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, কেন ছাত্রীরা হ্যারাসমেন্ট হচ্ছে, কেন তাদের এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কমেন্টস করা হচ্ছে, কেন, এটা কি, এটা কি ইথিক্যাল কন্ডাক্ট? তোমরা এখানে অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো এবং তোমরা এই বিশেষ করে সাইবার সাইটে তোমাদের পদাচারণা বেশি, তো তোমরা কি কখনো এই কাজগুলো মেনটেন করো? ইউ হ্যাভ টু মেনটেন ইট। তোমরা হলো দেশের ভবিষ্যৎ নাগরিক, ইউ আর দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি, ইন ফিউচার ইউ লিড দ্য কান্ট্রি, ইউ উইল বি দ্য মিনিস্টার, ইউ উইল বি দ্য পার্লামেন্ট মেম্বার, ইউ উইল বি দ্য ব্যুরোক্র্যাট, ইউ উইল বি দ্য চিফ অফ আইজিপি, চিফ অফ পুলিশ, চিফ অফ আর্মি, আর অল সর্টস অফ হাই অফিসিয়াল ইউ, অ্যান্ড ইউ লিড দ্য কান্ট্রি, বাট ফ্রম নাও ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইউর সেলফ অ্যান্ড ইউ ডোন্ট বিহেভ পারফেক্টলি টু আদার্স, এটা কিন্তু ইন ফিউচারে দ্যাট উইল বি ব্যাড ইম্প্যাক্ট টু ইউ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি। সো আমি মনে করি, এবং তোমরা আমার সাথে একমত হবা, তোমরা হবা কিসের ফ্রন্টলাইন সোলজার, কিসের ফ্রন্টলাইন সোলজার হবা, এই সাইবার অপরাধে, সাইবার ক্রাইমে যারা অপরাধ করছে এইটা প্রোটেক্ট করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য ইউ উইল বি দ্য ফ্রন্টলাইন সোলজার, আম আই রাইট? এবং তোমরা এটা হবা, হতে চাও, সাইবার বুলিং বন্ধ করবা, করতে চাও? হ্যাঁ, আজকের এই প্রোগ্রামটা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং আমরা চাইব সকল ছাত্রছাত্রী, আমরা এর পরবর্তী পর্যায়ে কিশোরদেরও আমরা নিয়ে আসার একটা প্ল্যান করছি, বিকজ আমরা আজকে কী দেখি, সারা ওয়ার্ল্ডে সাইবার ওপেন, কিন্তু ওই সব দেশে সোশ্যাল মিডিয়ায় যেসব জিনিস না আসে বাংলাদেশে কিন্তু তার চেয়ে অনেক অনেক খারাপ কন্টেন্ট আমরা দেখতে পাই। এগুলি কারা করে? নিশ্চয়ই তোমাদের মতো ইয়াং ছেলেরা করে, যারা ড্রেল হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা ড্রেল হও নাই, তো তাদের সাথে কি ভালো বিহেভ করা যাবে? করা যাবে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই আইনের আওতায় আনতে আই ওয়ান্ট ইউর সাপোর্ট, আমি তোমাদের, আই ওয়ান্ট ইউর কোঅপারেশন, উই ওয়ার্ক টুগেদার টু ক্যাপচার দেম, উই ওয়ার্ক টুগেদার টু ব্রিং দেম আন্ডার দ্য ল।